সম্মানিত উপস্থিতি। এরপরে তৃতীয় যে কারণ, যে কারণে আমরা জানবো যে বাইতুল আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি, তা হচ্ছে মুসলিমদের প্রথম কেবলা। মুসলিমদের প্রথম কেবলা কি ছিল? মুসলিমদের প্রথম কেবলা কাবার পূর্বে মাসজিদুল আকসা ছিল। কি ছিল? মাসজিদুল আকসা। প্রায় ১৬ থেকে ১৭ মাস, আর কোন হাদিসে ১৬ মাস, কোন হাদিসে ১৭ মাস, কোন হাদিসে ১৬, সুতরাং উভয়ে উল্লেখ রয়েছে। এর কারণ কি? যেমন কারণ নাকি বলা যায় যে কোন হাদিসে বলা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহ হয়েছে ৬ বছরে, কোন হাদিসে ৭ বছরে। তো অনেকে আমাদের যারা এক পড়ুয়া ছাত্র, এক পড়ুয়া মুহাদ্দিস, তারা আবার বলে এটা আবার কেমন কথা, এটা আমিরা মনে হয় মা মানে মদ খেয়েছে গাঁজা খেয়ে কথা বলছে, কোন হাদিসে বলছে ৬ বছর, কোন হাদিসে ৭ বছর, আমরা মানব কোনটা? তারা এই কথা বলে তারা এক মুক্তি, তারা এরকম এরকম সূক্ষ্ম বিষয়গুলো না বোঝার কারণে ফেসবুকে এসে তারা মুক্তিগিরি করতে গিয়ে আমাদের মাঝে বা সাধারণ মুসলিমদের মাঝে বিভিন্ন প্রকার ফিতনা সৃষ্টি করে। এরকম অসংখ্য হাদিস রয়েছে যেগুলো সামষ্টিক ভাবে একটা বুঝ থাকে, এক হাদিসে বুঝ হয় না। তো এখানে সামষ্টিক বুঝাচ্ছে ওই হাদিসে, যেমন ওলামাকরাম বলছেন যে ৬-৮ হয়েছে, মানে ৬ বছর আবার পূর্ণ হয়েছে, ৭-এর কাছাকাছি এসেছে, যার কারণে কোন মুহাদ্দিস কোন রাবি কোন সাহাবি বলেছেন ৬, কোন সাহাবি বলেছে ৭, কারণ ৬ তো হয়ে গেছে, ৭-এ তো পদার্পণ করেছে, কিছুদিন পরে ৭ হবে, যার কারণে কেউ ৬ বলছে, পরিপূর্ণতার দিক থেকে কেউ ৭ বলছে। এই কারণে উভয়ের মিল হচ্ছে ৬ থেকে ৭ বছর, ৬ নয় ৭ নয়, ৬ থেকে ৭ বছর এর মাঝে বিবাহ হয়েছে। ঠিক তদ্রু ১৬ মাসও নয়, ১৭ মাসও নয়, ১৬ পরিপূর্ণ হয়েছে, ১৭ এখনো পরিপূর্ণ হয়নি, এই ১৬ থেকে ১৭ মাস এর মাঝে, এই সময়ের মাঝে কেবলা ছিল প্রথম কেবলা মাসজিদুল আকসা সম্মানিত উপস্থিতি। এ ব্যাপারে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন তার সহিহ মুসলিমে। অসংখ্য শব্দে বিভিন্ন রেওয়ায়াত বিভিন্ন কিতাবে এসেছে, কিন্তু সহজ শব্দে বোঝানো যায় খুঁজে বের করে দুটো হাদিস দিয়ে এসেছি যাতে করে এক কথায় বোঝা সম্ভব হয়। তিনি বলছেন প্রথম হাদিস ইমাম মুসলিম রাহিমা বলছেন তিনি হাদিস নিয়ে এসেছেন কিতাব মাসাজিদ ও মাওয়াজিদ ইসলাম, মসজিদ এবং সালাতের স্থান সংক্রান্ত অধ্যায়ে, বাবু তাহমিল কেবলা মিনাল কুদসি ইলাল কাবা, অর্থাৎ বাইতুল মাকদিস থেকে কাবা দিকে কেবলা পরিবর্তন সংক্রান্ত অনুচ্ছেদ দিয়ে তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নম্বর ৫২৫ হাদিস বর্ণনা করেছেন বারা বিন আদেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে সল্লাই তু, আমি নামাজ পড়লাম, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাথে কোন এক স্থানে আদায় করলাম, ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসকে কেবলা করে, এখানে ইদা দ্বারা কেবলা বোঝানো হয়েছে, বাইতুল মাকদিসের দিকে মানে কি বাইতুল মাকদিসকে কেবলা করে আল্লাহর সাথে আমি নামাজ পড়ছিলাম বা আমরা নামাজ পড়েছি, সিদ্দাতা আশারা শাহরান ১৬ মাস, কত মাস? ১৬ মাস আমি আল্লাহর সাথে সদায় করেছি বাইতুল মাকদিসকে কেবলা করে ১৬ মাস। এরপর বলছেন হাত্তা নাযালাত আল আয়াত, যখন আয়াত নাযিল হলো আল্লাতি ফিল বাকারা, যে আয়াত সূরা বাকারায় আছে ২ নম্বর সূরা বাকারা ১৫০ নম্বর আয়াত, তো সেই আয়াতটা কি? তিনি বলছেন যে ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উযুহাকুম শাতরা, শাতরা মানে ইলাল মাসজিদুল হারাম বা শাতরা মাসজিদুল হারাম বলা হয়েছে, অর্থাৎ তোমরা যেখানে যে স্থানে যেভাবেই থাকো না কেন তোমরা এখন থেকে বাইতুল্লাহর দিকে তোমাদের মুখগুলোকে ফিরিয়ে নাও, যেখানে যে অবস্থায় তোমরা থাকো না কেন এখন থেকে তোমাদের কেবলা করে দেওয়া হলো বাইতুল্লাহ, তখন সেদিকে তোমাদের মুখগুলোকে ঘুরিয়ে নাও। এরপরে বলছে যে কখন বলছে ফানাযালাত, এই আয়াতটা নাযিল হলো বাদা মা সাল্লাল নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে যে রাসূল করতেছেন ঠিক সেই সময়ে এই আয়াত নাযিল হলো এবং বলা হলো এখন থেকে কেবলা তোমাদের বাইতুল্লাহ। তো অনেকে জিজ্ঞাসা করছেন তো বারা বিন আদেম রাদিয়াল্লাহু বলছেন যে এই কওমের মধ্য থেকে ফাংতালাকা রাজুলুন মিনাল কওম, একজন ব্যক্তি উঠে চলে গেল, একজন ব্যক্তি উঠে চলে গেল। এরপর বলছেন ফামান রাবি নাসিন, এবং মানুষের মত সামন্ততে অতিক্রম করছে যারা হলো মিল আনসারি, আনসারি সাহাবি, আনসারি সাহাবিদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ওয়াহুম ইউসাল্লুনা, তারা তখন নামাজ পড়ছেন। এর দ্বারা আরেকটা জিনিস প্রমাণিত হয়, অনেকে বলে ডাবল জামাত করা যায় না, এক জামাতেই হয়ে গেলে আর জামাত
দেখুন আরাসদা জামাত ইসলাম জামাতে নামাজ পড়াদের তিনি যখন নামাজ পড়ে আসছেন এক সাহাবী প্রতিমধ্যে দেখলেন যে আনসারি সাহাবায়ে কিরাম তারা করছেন নামাজের অত আছে তারা জামাত করে তখন নামাজ পড়ছে সম্মানিত উপস্থিতি তো এরপর তখন ওই নামাজ পড়তে যখন দেখলেন দেখা অবস্থায় তিনি আব্দুর থেকে তার নামাজিদের কাছাকাছি গিয়ে তিনি রাস্তা থেকে বলছেন তাদের কাছে গিয়ে বলেছেন ফাহাদা সাহু তো তাদেরকে ঘটনাগুলো বললেন যে এভাবে আমরা নামাজ পড়ার সাথে নামাজ পড়ার পর আল্লাহ কাছে আল্লাহ ওহি করলেন ওহি করে এই ঘটনা বললেন সেটা কি যে এখন কি বাইতুল মাকদাস থেকে নামাজ বা কেবলা আমাদের হবে না এখন দেখতে পাচ্ছি হচ্ছে বাইতুল্লাহ তাহলে এভাবে তিনি যতটুকু বলার কাজ সংক্ষেপে হোক বিস্তারিত হোক বলেছেন যা বলার বলেছেন তো যখন তারা তিনি বললেন স্পষ্ট করে যে এখন থেকে কেবলা চেঞ্জ হয়ে বাইতুল্লাহর দিকে হয়ে গেছে দেখুন আনুগত্য কাকে বলে এখান থেকে দুটি মাসালা বলবো না দুটি বিষয় বোঝা যায় স্পষ্ট একটি হচ্ছে বলছেন যে ফাওয়াল্লাহ বুজুহাকুম কেবালাল বাইত যে সঙ্গে সঙ্গে ওই আনসারের সাহাবীগণ নামাজরত অবস্থাতে কেবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফেলে আনুগত্য কাকে বলে দেখুন আনুগত্য কাকে বলে এখানেই দেখুন আমরা তো আনুগত্য বুঝি না আনুগত্য বোঝার চেষ্টা করি না আমরা বলে কি বলতাম ওই বেটা বলে কি আমরা এখন শুনতে পারলাম না যে কেবলা পরিবর্তন হয়েছে আর আমরা নামাজরত আছি ও কোথা থেকে এসে বলছে যে কেবলা চেঞ্জ হয়ে গেছে বলতাম কিনা নামাজ পড়ে কেকে ধরতে হবে ও কোথা থেকে শুনতে দলিল দিতে হবে আর না হলে ওর মারা আর বলতাম কিনা অথচ সাহাবায়ে কেরাম দেখুন কতটা আপনারা সাহাবীদের প্রতি বিশ্বাসী ছিলেন কতটা ইসলামের প্রতি আনুগত্যশীল ছিলেন সঙ্গে সঙ্গে যখন শুনলেন যেটা আল্লাহ রাসূলের কাছে এই ওহী আসলে এইভাবে ভাবে বললেন কোরআন এবং সুন্নাহর কথা বললেন সঙ্গে সঙ্গে নামাজ অথবা অবস্থা কেউ তা চেঞ্জ করলেন এ কারণেই বলা হয় হাদিস যখন আপনার আমার সামনে আসবে বিবেক বুঝুক আর না বুঝুক আপনার বিবেক বুঝলে আমল করবেন না বুঝলে আমল করবেন না তার সুযোগ নেই আলেমগণ বলছেন যে এর বুঝ হলো এরকম এটা হলো সঠিক বুঝ কিন্তু আপনি বোঝেননি আপনাকে সেই বিষয়ে আমল করতে হবে যে সেটা আমলযোগ্যতা অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখান থেকে আরেকটা বিষয় আনুগত দল প্রকাশ পায় আরেকটা গুরুত্বপূর্ণ কিতা বিষয় প্রকাশ পায় আমি নাম বলছি না আমাদের মুসলিম ভাইদের একদল মহাদ্দিস ফকি আলাদার উপর রহম করুন তাদেরকে সঠিকতার দিকে আলাদা নিয়ে আসুন তারা বলতে যায় খবরে আহাদ দ্বারা বা খবর আহাদ যে হাদিস আছে এই হাদিস দ্বারা বা খবরে আহাদ কথা দ্বারা দলিল ইসলামে হতে পারে না ইসলামে দলিল হতে পারে না তারা কখনোই খবরে আহাদ দ্বারা দলিল গ্রহণ করতে চায় না এখানে দেখুন কয়জন বলল একজন কয়জন সংবাদ দিয়েছে একজন সংবাদ দিয়েছে যে কেবলা চেঞ্জ হয়েছে এরকম অসংখ্য হাদিস থেকে বোঝা যায় এবং বিভিন্ন কোরআনের তাফসির থেকে বোঝা যায় যে খবরে ওয়াহেদ দলিল হিসাবে গ্রহণযোগ্য খবরে ওয়াহেদ দলিল হিসাবে গ্রহণযোগ্য যা কোরআনের পক্ষে হোক বিপক্ষে হোক বা অন্য কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে হোক খবরে ওয়াহেদ দলিলযোগ্য কিন্তু আমাদের একদল ভাই বলতে চায় কোরআনের কাছে খবরে ওয়াহেদ দলিলযোগ্য হতে পারে খবরে ওয়াহেদ দ্বারা নাসের মানসুব হতে পারে না খবরে ওয়াহেদ দ্বারা কোনো বিষয়কে দাবিয়ে দেওয়া যাবে না অথচ দেখুন এরকম অনেক হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সাহাবা কেরামের জীবনী থেকে এবং হাদিসগুলো থেকে যা সুতরাং সাহাবার মধ্যে সর্বদাই খবরে ওয়াহেদ গ্রহণ করেছে এই চাঁদের যে হাদিসগুলো আপনারা পড়েন প্রায় হাদিসে অনেক সময় দেখা যায় যে একজন সাহাবী মুন্সি বা সিরিয়া থেকে শাম থেকে এসেছেন এসে বলছে আমি চাঁদ দেখেছি আসলে তখন বলেন সাহাবীদের খবর দাও চাঁদ দেখা দিয়েছে এরকম অনেক হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে আলাইহিস সালাম খবরে ওয়াহী বলে একজন ব্যক্তির কথাকে দলিল হিসাবে গ্রহণ করেছেন অতএব তার কারণে আমরা আহলে সুন্নাহ জামাতের লোকেরা আমরা আহলে হাদিসের লোকেরা আমরা খবরে ওয়াহীকে দলিল হিসেবে গ্রহণ করি এবং করে যাব যা তো হাদিস থেকে বোঝা যায় এবং আরেকটি জিনিস বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদের এই মুসলিমদের কাছে এই মাসজিদ আকসা বা বাইতুল আকসা যে গুরুত্বপূর্ণ কেন তাও হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এই কারণে গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কিরাম এবং ইসলাম মুসলিমদের প্রথম যে কেবলা সেটা হচ্ছে মাসজিদ আকসা সম্মানিত উপস্থিতি অপরাধ রেওয়ায়াত থেকে স্পষ্ট আরো রয়েছে
যে এটা 16 মাস বা 17 মাস সেটা বাবাবিল আদের থেকে বলতে রয়েছে মুসলিমরা অপরাগরা তিনি বলছেন যে সাল্লাইনা আমরা নামাজ পড়লাম মা রাসূলি দস্তাম আমরা আল্লাহর নবী মুহাম্মদ নামাজ পড়েছি না হওয়া বাইতুল মাকদিস বাইতুল মাকদিস কে কিবলা করে বাইতুল মাকদিস কে আমরা সম্মুখে রেখে কিবলা করে আমরা সাহাবায়ে কেরাম রাসূল তার সাথে সওয়াদ করেছি সিত্তাত আশরা শাহরান আও সাবআত আশরা শাহরান 16 মাস অথবা 17 মাস এই কারণে পূর্বেই বলেছি যে 16 সূত্র যেহেতু আছে এখানে কথা হচ্ছে 16 হলো পরিপূর্ণ হয়েছে মানে 16 মাস পার হয়েছে 17 মাস এখনো ফুলফিল পূরণ হয়নি পূরণের কাছে রয়েছে এই কারণে কোন সাহাবায়ে কেরাম 16 বর্ণনা করেছেন ফুলের দিক থেকে পরিপূর্ণ দিক থেকে আর কেউ সামনে পরিপূর্ণভাবে এই দিক থেকে গাদিবতার দিক থেকে আদিবতার দিক থেকে 17 মাস বলেছেন এরপর তিনি বলছেন যে সুম্মা সুরিফনা নাহওয়াল কাবা অতঃপর আমাদেরকে নির্দেশ দেওয়া হলো আমরা যেন এখন থেকে বা কাবাকে কিবলা করি মুসলিমদের কাছে এই মাসজিদ আল-আকসা কেন এত গুরুত্বপূর্ণ সময়